হাই ডিঅৰ লৰ্ণৰছ ৱেলকম বেক টু বাগদেৱ টিউটৰ আমি প্ৰিপেচন চাপ্টৰ পঢ়োঁ পূৰ্ব ক্লাছ আমি প্ৰিপেচন অফ প্লেচৰ আৰ্ট এন ৰ বিষয় পঢ়ি থাকে আজি আমি এই ক্লাছৰে অনৰ ব্যৱহাৰ ঠাৰু পঢ়িবা যোন পিলা মানে পূৰ্ব ক্লাছ দূইটি দেখি নাহি চানেল ভিতৰত যায় দেখি পাৰিব কিন্তু

য' জাগিব সেই জাগা যদি গোটেই বিল্ডিং হৈ থাকিব যেমিতিক অফিচ ইত্যাদি সেই ক্ষেত্ৰত আমি ইন প্ৰিপেচন ইউজ কৰোঁ এয়া মই তোমাক পূৰ্ব ক্লাছৰে কৈ থি এঠাই দেখি পাৰু যে ইজ ইউজড ফৰ প্লেচেছ অফ ৱৰ্ক ইফ দে আৰ আ বিলাক ৰুল কলা আমাৰ অন্ৰ ৰোল দিল যে ইফ দি প্লেসেস অফ ওয়ার্ক আর্ট বিল্ডিংস অন ইজ ইউজড যে জায়গায় কাম করা যা যদি সেই জায়গাটা কোম মানে সেই জায়গাটা যদি বিল্ড হয়েন মনে রাখ যে জায়গায় কাম করা যা যদি সেই জায়গাটা বিল্ড হয়েন সেই ক্ষেত্রে আমি ইউজ করা অন ইউজ করা বুঝিপার না কিছু ডাউট অনেক নেক্সট দেখ হি ইজ ৱাৰকিং অন এ ফাৰ্ম অন এ ৰবৰ প্লাণ্টেচন সেই দেখ একজাম্পল দেখ হি ইজ ৱৰ্কিং অন এ ফাৰ্ম হি ইজ ৱৰ্কিং অন এ ৰবৰ প্লণ্টেচন তুমি যা লিখি পাৰিব দেখ হি ইজ ৱৰ্কিং অন এ ফাৰ্ম নহ'লে ফাৰ্মটা এই গোটেই কাম কৰাৰ জাগা কিন্তু এটা বিল্ড কু বুজাও গোটেই ফাৰ্ম যদি আমি কয় ফাৰ্মটা কওঁ গোটেই বিলিং বুজাই কি গোটেই বিল্ড কু বুজাও সেইপাই আমি এঠাইত অন प्रीपोजिशन यूज करले तापर देखो ही इज वर्किंग ऑन ए रबर प्लांटेशन रबर प्लांटेशन रबर को लगाई बारे प्लांटेशन कर बारे से काम करू छंती ताहाले रबर प्लांटेशन ता मध्य ओटे बिल्डिंग को बुझोनी सेति पाई एठारे यूज हैला ऑन प्रीपोजिशन बुझिला समस्त एठारे ऑन प्रीपोजिशन सेति पाई व्यवहार हैला সেকেন্ড সেক্ড এগজাম্পল দেখটিং ওয়াজ হেল্ড অন দি প্রিমিজেস অন দি ক্যাম্প অফ দি কলেজ তাহলে মিটিংটা কেউটিল না প্রিমিজেসে হা অন দি কলেজ ক্যাম্প বা ক্যাম্প অফ দি কলেজ তাহলে যে ক্যাম্প অফ দি কলেজ তা মানে কোণ ক্যাপস অফ দি কলেজ যদি কোবা কলেজ বিল্ডিং বুঝেও কি বিল্ডিং বুঝেও মানে কলেজ এরিয়া ভিতরে কলেজ পড়ে রয়ে পারে অর্থাৎ মানে কলেজ যে বিল্ডিং আছে তাকে ছাড়ি কি কলেজ এরিয়া যেত রয়েছে সেই ভিতরে মিটিংটা হেলা তেমন এইটা বিল্ডিং কু বুঝাওনি সেই আমি অন ইউজ করলে ঠিক সেমিটি প্রিমিজেস প্রিমিজেস বিল্ডিং কু বুঝাও না সেপা আমি অন ইউজ কলে বুঝিলো এবং যদি বিল্ডিং কু বুঝাইব যদি কাম করা কাম করিবার স্থানটা যদি বিল্ডিং কু বুঝাও তাহলে আমি ইন ইউজ করিবা কিন্তু যেহেতু এটার বিল্ডিং কু বুঝাও না সে আমি অন ইউজ করা তুমি যেতবে পড়ি ডিফরেস পার্থক্য দেখি পুরা বাগিয়ে পড়াওছি যাদারা যেমি কি তোমার কিছু কনফিউজ নরিব সেকেন্ড দেখ পুরা আরামে পড়া কিন্তু ভাবে পড়া আমার সিলাবস কমপ্লিট পাই বহু সময় রয়েছে ধীরে ধীরে পড়া অল্প অল্প পড়া কিন্তু ভালোভাবে পড়া যা পড়ে যেমনি গোটে ধরনের মনে রেও বুঝিল সেকেন্ড দেখ ইজ ইউজড টু এসপ্রেস দি আইডিয়া অফ টচিং ক্লোজ কন্টাক্ট অন আইডিয়া অফ টচিং টচিং মানে কোণ ছুঁই ছুঁবার আইডিয়া ক্ষেত্রে কিংবা ক্লোজ কন্টাক্ট ক্লোজ কন্টাক্ট মানে জন পাখা পাখা বা টচিং বা লাগিকি পাখা পাখি আগে মনে রক পাখা পাখি বা লাগিকি এই ক্ষেত্রে আমি ইউজ করা অন দেখ একজাম্পল এটা কে পুরো আরামে বুঝিপার দেয়ার ইজ এ নোটিস অন দি নোটিস বোর্ড অন দি ওয়াল গোটে নোটিসটে নোটিস বোর্ড রয়েছে কিংবা গোটে ওয়ালি তো দেখার ইজ এ নোটিস অন দি নোটিস বোর্ড প্রথমে দেখ তাহলে এটার তুমি যে দেখুছ

ক্লোজ কন্টাক্ট আচিং বুঝাইল সেই অন ইউজ কলে কিংবা এই সিটিং অন দি বেঞ্চ বেঞ্চে বসিছি বুঝলো বেঞ্চে বসি মানে বেঞ্চ কু বেঞ্চ সহ কন্টাক্ট তার ক্লোজ কন্টাক্ট বেঞ্চ উপরে সে বসি বুঝলি বেঞ্চে বসছে মানে কোথাও বেঞ্চ উপরে বসছে তাহলে ক্লোজ কন্টাক্ট বা টচ হয়েছি সে বেঞ্চে সেপায়ে অন ইউজ কে অনেক চেয়ার গোটে চৌকি উপরে বসি বা চৌকি বসিছি তখন চৌকি সহিত তার ক্লোজ কন্টাক্ট বা টচ করি সে বসিছে আর চৌকি বসবেন টচ করি বসি অভিয়াস কথা তেমন এই ক্ষেত্রে আমি অন ইউজ কলে বুঝিপাইল অন দি ফ্লোর ফ্লোর সে এটা মধ্যে ক্লোজ আউ টচিং বুঝাইল কিন্তু দেখ আক্যটা ডিফরে যদি আমি কেবা আর্ম চেয়ার মনে রক যদি আমি আর্ম চেয়ার কব্যা তাহলে সেই ক্ষেত্রে আমি আউ অ্যুজ করি না অন ইউজ কলে ভুল হয়ে যাব কুজ

টু ইণ্ডিকেট প্ৰু মিন্ ক্ল'জ টু দেখ প্ৰা যে ক্ল'জ টু মানে পখা পাখি পাখা পাখি ক্ষেত্ৰতে ইউজ কৰা যায় এই পূৰ্বৰে কয়লি যে আমি ইউজ কলে ক' না প্ৰথমে জানিলে গোটেই টিং আৰু গোটেই ক্ল'জ কণ্টেক্ট এই ক্ষেত্ৰতে আমি ইউজ কৰিব এই ৰোল পঢ়িলে যে ক্ল'জ টু প্ৰ'ক্সিমিটি মানে ক্লোজ টু পুরো পাখা পাখি এই মধ্যে আমি ইউজ করে পার কমিটি দেখ এগাম্পল কেউ হেজ সেটিং অন মাই লেফট কিংবা অন মাই রাইট সে মো বাঁ পটে ঠিয়া হচ্ছেন কিংবা মো ডাঁপটে ঠিয়া হচ্ছেন তেমন পাখা পাখি বুঝাও ক্লোজ টু কু পাখা পাখি কি সেপাকে আমি অন ইউজ কে আছে সে মো বাঁ পটে ঠিয়া হয়েছেন তা মতো লাগি কি বা মো পাখানে সে বাঁপটে ঠিয়া হয়েছেন তো আমি অন ইউজ কলে ঠিক সেমি সে মোৰ ডাঙৰ পটে ঠিয়াই তাৰপিছত ক' মই মোৰ পাখৰে সেই লাগিকি ডাঙৰ পাতি ঠিয়াই তুমু ক্ল'জ টু বা ক্ল'জ কণ্টেক্ট বি কৈপাৰিব তুমি ক্ল'জ টু যিহেতু পাখা পাখি লাগি ঠিয়াই সেইপাই ক্ল'জ টু ৰোল অনুসাৰে আমি অন প্ৰিপেচন কু য়ুজ কলে কমন কথা তাৰপিছত সমি দেখ চেকেণ্ড একজাম্পল হৰিদ্বাৰ এই যদি গংগা হৰিদ্বাৰ গৈ হৰিদ্বাৰ গা উপৰি অৱস্থিত বা গংগা পাখৰে অৱস্থিত গঙ্গা উপরে হব গঙ্গা পাখে অবস্থিত হলো এটাকে অন্দি আদালতে ভাবুন যে অনরর্থ উপরে তে হরিার এই জমি গঙ্গাস তাহলে হরিদ্বারটা গঙ্গা পাখরে অনেক গঙ্গা পাখরে মানে কোথায় গঙ্গা লাগি হরিার অজেষ্টা কর যে হরিারটা অই হরিদ্বারটা গঙ্গা নদী কু লাগছে তেমন আমি পড়েছিলাম রুল যে ক্লোজ টু পাখা পাখি যদি লাগি লাগিয়ে তাহলে আমি অন ইউজ করা সেইপি যেহেতু হরিারটা গঙ্গা কু লাগে সেই আমি এখানে অন বুঝিল দেখ নেক্সট থার্ড কটক অন মহানদী এ ভিলেজ অন দি ফ্রন্টায়ার এ হাউস অন দি মেন্ন রোড এ টাউন অন দি কোস্ট ট্রিজ অন বোত সাইড অফ দি এটা কটক অন মহানদী কটক শহরটা মহানদী পাখে অ

কন্যা না এটা অনরত হল যে এই হাউস অন্দি মেন রোড অর্থাৎ মেন রোড পাখে গোটে ঘর আছে বুঝল এই হাউস অন্দি মেন রোড তেমন রোড পাখে গোটে ঘর অনেক অনটা ইউজ হল কী কিনা ক্লোজ টু পাখা টাউন অন্দি কোস্ট গোটে কোস্ট কোস্ট পাখে টউনটা অনেক পাখি বুঝাইল ক্লোজ টু কু অন ইউজ কে ঠিক অন বোথ সাইড অফ দি নদীর দুই পার্শ্বরে গছ হছি তেনু পাখা পাখি বুঝাইল ক্লোজ টু বুঝাইল যে গছগুলো সেগুলো নদীর দুই পার্শ্ব রয়েছে তেমন আমি অন ইউজ কলে বুঝল যে ডাউট দেখ গোটে রয়েছে ডি যে হি লাইভস অন আন আইসল্যান্ড ইউ ক্যান সি অল লাইভস অন আন আইজল্যান্ড সে গোটে আইসল্যান্ডে বাস করতে অবশ্য এটা তোমার গোটে মনে প্রশ্ন আসুব যে স্যার তুমি কোথায় যে গোটে লার্জর যদি বুঝাইব তাহলে আমি ইন প্রিপরেসন ইউজ করা কিন্তু এটা যদি তুমি তাহলে হি লাইভস অন দি আইসল্যান্ড যেছি আইসল্যাড অবশ্য গোটে বড় কিন্তু কিন্তু মনে এটা কী অন ইউজ হলো ইন ইউজ হওয়ার কথা কাহি ইউজ হলানি কাইকে অন ইউজ

বায় আউ বিসাইড বাই আউ বিসাই তুমি জাথ কোটি ইউজ করা যায় সিটিং বাই অর বিসাইড মি বাই মাই সাইট আট মাই সাইট বুঝল মো পাখের সে ঠিয়াও কিংবা বিসাইড মি বায় মাই সাইট তেমন বায় অর্থ যা বিসাইড অর্থ অর্থ হচ্ছে আমার পাখরে বা পাশে ঠিক সেমি বিসাইড্র অর্থ হল পাখরে বা পাশে এই মানে মধ্যে বুঝাইলে আমি বায় আউ বিসাইড প্রিপোজিসন ইউজ করে পারা বুঝলো যেমন এটা লিখলে হি ইজ সিটিং বাই কিংবা বিসাইড মি কিংবা বাই মাই সাইড বুঝল এই যে সমস্ত বুঝি কোথায় ডাউট নদী কোশ ডাউট রয়েছে তবে মতো কমেন্ট বকসরে কমেন্ট করে জনাইপার আমি নেক্সট ক্লাসে ওভর আউ আভ এই রুল ঠার পড়া এসে এই ক্লাসটি এটা সমাপ্ত করছি আমি পুনে দেখা নেক্সট ক্লাস রে ধন্যবাদ